সারা বিশ্ব জুড়ে এমন অনেক উঁচু পর্যটক আকর্ষক রয়েছে যা শ্বাসরুদ্ধকর দৃশ্য এবং হৃদয় স্পন্দনকারী রোমাঞ্চ উভয় প্রতিশ্রুতি দেয়, যা আপনার সাহসী নিজেকে চ্যালেঞ্জ করার জন্য নিখুঁত স্পট হিসাবে কাজ করে। এই সুউচ্চ মানবসৃষ্ট কাঠামো, বিশাল রাইডস, আকাশ উঁচু ভেনু এবং বিস্ময় প্রেরণাদায়ক প্রাকৃতির বিস্ময় দর্শনার্থীদের মনে হয় যেন তারা বিশ্বের শীর্ষে রয়েছে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সেরা 9টি উচ্চতম পর্যটন আকর্ষণ সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, বেন পাঞ্জিয়াং ব্রিজ, গুইজো এবং ইউনান, চীন। ইউনান প্রদেশের জুয়ানওয়ে এবং গুইজো প্রদেশের লিউপান সুইয়ে সংযুক্ত করে। 2016 সালে নির্মিত বেন পাঞ্জিয়াং সেতুটি বেইপান নদীর উপর 1854 মিটার উঁচুতে অবস্থিত একটি শক্তিশালী পর্বত ওভারপাস হিসাবে দাঁড়িয়ে আছে। এই কেবল স্ট্রাকচারটি শুধুমাত্র বিশ্বের সর্বোচ্চ সেতুই নয়, এটি 2363 ফুটের চিত্তাকর্ষকভাবে দীর্ঘ। দুই, অ্যাঞ্জেল ফলস, ভেনেজুয়েলা। দক্ষিণ পূর্ব ভেনেজুয়েলার কানাইমা ন্যাশনাল পার্কে শ্বাসরুদ্ধকর অ্যাঞ্জেল জলপ্রপাতটি চরুণ নদীতে আওয়ান তেপুই পর্বতের উপর 3212 ফুট নিমজ্জিত হয়েছে। শুধুমাত্র একটি প্রাকৃতিক ফ্লাইট বা একটি চ্যালেঞ্জিং নৌকা এবং জঙ্গল ট্র্যাক দ্বারা অ্যাক্সেসযোগ্য কুয়াশাচ্ছন্ন বন এবং সমতল শীর্ষ পর্বতমালার মধ্যে এর দূরবর্তী অবস্থান এটি নাটকীয় আকর্ষণকে বাড়িয়ে তোলে। তিন, সাংহাই টাওয়ার, চীন। চীনের সবচেয়ে উঁচু ভবন এবং দুবাইয়ের বুর্জ খলিফার পর বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ ভবন হিসেবে দাঁড়িয়ে থাকা সাংহাই টাওয়ার তার 121তম তলায় সাংহাই পর্যবেক্ষণ ডেকের শীর্ষে রয়েছে, যা দর্শকদের 1841 ফুটের বিস্ময়কর উচ্চতায় নিয়ে যায়। লিফট এটি একটি অতুলনীয় দৃষ্টিভঙ্গি প্রদান করে। চার, আইন দুবাই, দুবাই। দুবাইয়ের স্কাইলাইন ব্লু ওয়ার্স দ্বীপে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ এবং বৃহত্তম পর্যবেক্ষণ চাকা আইন দুবাইকে স্বাগত জানায়। 420 ফুট উচ্চতায় এটি লাস ভেগাসের হাই রোলকে 270 ফুট ছাড়িয়ে গেছে। এতে 48টি ক্যাপসুল রয়েছে এবং প্রতিটিতে 40 জন লোক বসতে পারে। পাঁচ, সিটি ক্লাইম, নিউ ইয়র্ক সিটি। ম্যানহাটনের হাডসন ইয়ার্স এর 100তম তলায় পশ্চিম গোলার্ধের সর্বোচ্চ বৈরঙ্গ স্কাইডেক প্রান্তের পরিচয় দেয়। এটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে সিটি ক্লাইম একটি আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করে এবং অংশগ্রহণকারীর আকাশচুম্বী ভবনের বাইরে স্কেল করে, যা বিশ্বব্যাপী সর্বোচ্চ উন্মুক্ত বিল্ডিং আরোহণ প্রদান করে। ৬, ঝাংজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ, চীন। চীনের ভাটিক ও উদ্দীপক সেতুগুলির মধ্যে রয়েছে ঝাংজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ, যা 2016 সালে খেলার সময় বিশ্বের সর্বোচ্চ এবং দীর্ঘতম। ক্যানিয়ন থেকে 980 ফুট ওপরে উঁচুতে এটি দুটি বাঞ্জি প্ল্যাটফর্ম, যা একটি ফুটব্রিজ থেকে বিশ্বের সর্বোচ্চ বাঞ্জি জাম্প অফার করে। ৭, কেপেন হিল, কেপেন হেগেন। এটি একটি পরিচ্ছন্ন বিদ্যুৎ কেন্দ্রের ছাদে একটি উদ্ভাবনী বিনোদনমূলক স্থান, যা এখন কৃত্রিম স্কি ঢালসহ একটি শহুরে খেলার মাঠে পরিণত হয়েছে এবং 289 ফুট উচ্চতে বিশ্বের সবচেয়ে উঁচু আরোহণ প্রাচীর শহুরে অভিযাত্রীদের রোমাঞ্চকর কার্যকলাপ প্রদান করে। ৮, মেরিডা কেবল কার, ভেনেজুয়েলা। 2016 সালে পুনরায় খোলা হয়েছে ভেনেজুয়েলার মেরিডা কেবল কার, যা মুকাম্বারি নামে পরিচিত। এটি বিশ্বের সর্বোচ্চ এবং দ্বিতীয় দীর্ঘতম। এটি মেরিডা থেকে যাত্রীদের বহন করে 15603 ফুট উচ্চতায় পিকো এফ সাইজে তুষারবৃত চূড়ায় আন্দিজের মধ্য দিয়ে একটি রোমাঞ্চকর যাত্রার প্রস্তাব করে। ৮, উরুতুরচু রোড, বলবিয়া। একটি সুপ্ত আগ্নেয়গিরির চারিপাশে থাকা দক্ষিণ পশ্চিম বলবিয়ার উরুতুরচু রোডটি বিশ্বব্যাপী সর্বোচ্চ ড্রাইভযোগ্য রাস্তা, যা আনুমানিক 18799 ফুট উচ্চতায় পৌঁছেছে। যদিও এই আগ্নেয়গিরির চূড়া থেকে থেমে যাবে, যা দুঃসাহসিকদের জন্য একটি কঠিন এবং বিপজ্জনক যাত্রা প্রদান করে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।